সুপ্রিয় দর্শক, আবারও হচ্ছে কি ফিফা বিশ্বকাপের ফ্রান্স আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। কাতার বিশ্বকাপে পর্দা নেমেছে সপ্তাহখানেক হলো, এরই মধ্যে মেসির করা দ্বিতীয় গোলের বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। তার সাথে নতুনভাবে যুক্ত হয়েছে এমবাপ্পের দ্বিতীয় গোল, সেটাও নাকি অবৈধ। তাহলে আবারও কি হবে? আঙ্গুল তোলা হচ্ছে রেফারি সিমন মার্চিনিয়াকের দিকে। এবার মুখ খুললেন পোল্যান্ডের এই রেফারি, পাল্টা জবাব দিলেন তাকে নিয়ে চলমান সমালোচনার। নিজের মোবাইল ফোন বের করে একটি স্ক্রিনশট দেখান তিনি সাংবাদিকদের, যেখানে দেখা যায় বেঞ্চ মাঠে ঢুকে এমবাপ্পের একটি গোল উদযাপন করছে ফ্রান্সের সাতজন খেলোয়াড়। লুসাইল স্টেডিয়ামে রোমান্স উত্তেজনায় ভরা ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলেন আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচটি নির্ধারিত সময়ে 2-2 সমতায় শেষ পায়, পরে অতিরিক্ত সময়ও ছড়ায় অতিরিক্ত রোমান্স। 3-3 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে, সেখানে ফরাসিদের হারিয়ে 1986 সালের পর প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ফ্রান্সের গণমাধ্যম এল ইকুইপ দাবি করেন আর্জেন্টিনার তৃতীয় গোলটি অবৈধ ছিল, কারণ গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টাইন বদলি খেলোয়াড়রা ঢুকে পড়েছিলেন। এছাড়া ম্যাচের 23 মিনিটে মার্চিনিয়াকের দেওয়া পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। ফ্রান্স সমর্থকদের মতে ডিমারিয়াকে ফাউল করেননি দেম্বেলে। অনলাইন পিটিশন প্ল্যাটফর্মে একটি পিটিশন করছেন ফ্রান্স সমর্থকরা। আবার হোক, ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচ এই শিরোনামে পিটিশনে বলা হয় রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিও হয় না, দ্বিতীয় গোলের আগে এমবাপ্পে ফাউলের শিকার হন সেটিও হয় না, ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন। অনলাইনে পিটিশনটি এরই মধ্যে 2,20,000 জন স্বাক্ষর করেছে। ফরাসিদের মামাবাড়ির এমন আবদারে চুপ করে বসে নেই আর্জেন্টাইনরাও, পাল্টা পিটিশন দায়ের করেছেন তারাও। ফরাসিদের কান্না বন্ধ দেখতে চান বিশ্বকাপ বিজয়ী দলটির সমর্থকরা, এজন্য অনলাইন প্ল্যাটফর্ম change.org-এ চলছে স্বাক্ষর গ্রহণ। গোমেজ নামের ওই ব্যক্তি চালু করা পিটিশনে ইতিমধ্যেই 6 লাখের বেশি মানুষ করেছেন সই। এফ এ শাহেদ, ব্রেকিং নিউজ,